রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শান্তদের এমন অর্জনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের বাতাস। অপরদিকে উল্টো চিত্র পাকিস্তানের ক্রিকেটে। ঘরের মাঠে এমন পরাজয় কোনোভাবেই মানতে পারছে না তারা। এমন পরাজয়ে অভিযোগের তীর ভোটকর্তাদের প্রতি। পাকিস্তানের হারে প্রতিক্রিয়া জানিয়েছেন জেলে থাকা সাবেক অধিনায়ক ও বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান। 27 আগস্ট জেলে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন বাংলাদেশের বিপক্ষে হার নিয়ে। কঠোর সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে, যেখানে উঠে আসে পাকিস্তান ক্রিকেটের পক্ষপাতমূলক নিয়োগের কথা। ক্রিকেটই একমাত্র খেলা যেটা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে, কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য ও পক্ষপাত দুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। এদিকে বাবর রিজওয়ানরা যেন আটকে আছে ব্যর্থতার বৃত্তে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপেও হতাশ করে দলটি। এবার ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষেও বড় পরাজয়। ইমরানের দাবি, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দলটি বেশ ছন্দে ছিল, যেখানে 2021 সালে বিশ্বমঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারানোর প্রসঙ্গও টানেন তিনি। ইতিহাসে প্রথমবার আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি-20 বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি। এবার বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা আমাদের জন্য নতুন একতলানি। অথচ 2.5 বছর আগেও এই দল ভারতকে 10 উইকেটে হারিয়েছে। এদিকে রাওয়ালপিন্ডিতে পেস সহায়ক উইকেট তৈরি করে 4 পেসার নিয়েও হারতে হয় পাকিস্তানকে। এ নিয়ে বোর্ডের দিকে আঙুল তুলেছেন আরেক সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, পাশাপাশি প্রশংসা করেছেন শান্তদের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারের পর দল গঠনে অভিনব পন্থা অবলম্বনের কথা জানিয়েছেন পিসিবি সভাপতি নাকভি। মানুষের উপর আর আস্থা রাখতে পারছে না বোর্ড। দল নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেবে বলে জানিয়েছে পিসিবি প্রধান। তিনি জানান, ভবিষ্যতে দল নির্বাচনে 80% ক্রিকেটারই বেছে নেওয়া হবে AI এর মাধ্যমে, বাকি 20% ক্রিকেটার বাছাই করবে নির্বাচকরা। রাফি আমিন, আরটিভি।